মরণশীল মানুষ মারতে মরণশীল আমরা একদিন পরে যাব, কি মৃত্যুর আগে যদি দেশের জন্য আমার নিজের দায়িত্ববোধ থেকে নিজের এক্সপিরিয়েন্স থেকে কাজে লাগিয়ে কিছু করতে পারি, এবং দেশে যখন উন্নয়নের জোয়ার বয়েছে, দেশে যখন একটা সঠিক নেতৃত্ব আছে, সবকিছু মিলিয়ে দেশে ফিরে এসেছি, এবং আপনাদের দোয়ায় আমার জীবনে একটা স্বপ্ন ছিল আমেরিকা এবং বিদেশের মতো একটি ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা করব। আমরা চেষ্টা করে যাচ্ছি, আজ থেকে 6 বছর আগে এই ব্যাংকটি আমরা প্রতিষ্ঠা করেছি। এদেশের জনগণের 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়, তাহলে জনগণের ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করেছি, নিজের ব্যক্তিগত জীবন উন্নয়নের জন্য বাইরে চলে গিয়েছি, এটা একটা সেলফিশ। আমি কেন ফিরে আসলাম, বাংলাদেশে ফিরে আসলাম আমার দায়িত্ব বোধ থেকে, যে বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছিল। আমি 15 টাকা বেতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছিলাম। সিঙ্গির গের আছে, মাছ বিদেশে সিঙ্গি মাছ রপ্তানি করা হচ্ছে, আপনাদের সাহসিকতার সাথে মাছ উৎপাদন করে আজকে বাংলাদেশে মৎস্য উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ, এটা মূল নেতৃত্ব দিয়েছেন আপনার সাতক্ষীরার জনগণ। আপনাদের আমি আশা করবো আমরা আপনাদেরকে আমরা সেভাবে সাহায্য করতে পারবো।